आजकल समुंदर में हलचल कुछ ज्यादा बढ़ गई है। ভারত পাকিস্তানের নাগরিকদের বাঁচিয়ে দিল, কিন্তু কেন? বিশ্বের চোখের আড়ালে মার্কোস কমান্ডোদের দুর্ধর্ষ অ্যাকশন। কারা এই জলদস্যু? পাকিস্তান তবুও কৃতজ্ঞ নয় ভারতের কাছে। কিভাবে এত বড় অপারেশন সফল করলো ইন্ডিয়ান নেভি? পাকিস্তানের নাগরিকদের সত্যি সত্যি বাঁচিয়ে দিল ভারত, বাঁচিয়ে দিল দুর্ধর্ষ মার্কোস। মাত্র 36 ঘন্টায় এমন কি ঘটে গেল আরব সাগরের বুকে? পাকিস্তান পাল্টা দোষ চাপাচ্ছে নাকি ভারতের উপর? ইন্ডিয়ান নেভি যা করে দেখালো তা 19 জন পাকিস্তানি কোনো দিনও ভুলতে পারবে না। আরব সাগরে দুর্ধর্ষ অ্যাকশনের ঘটনাকে সামনে রেখে মঙ্গলবার এক্স হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করে ইন্ডিয়ান নেভি। আর করবে নাই বা কেন? মাত্র 36 ঘন্টার মধ্যে একটা নয়, দুটো অভিযান। সোমালিয়ার জলদস্যুরা ভাবতেও পারেনি তারা মার্কোসের হাতে পড়ে যাবে। মাত্র দেড় দিনে মোট 36 জন নাবিককে জলদস্যুদের হাত থেকে বাঁচিয়ে দিল ভারত, আর এদের মধ্যেই রয়েছে 19 জন পাকিস্তানের নাবিক। ইসলামাবাদ যতই শত্রুতা করুক না কেন, ভারত কোনোদিনও ভেদাভেদ করেনি। আরব সাগরে সোমালিয়ার পূর্ব উপকূলে আল নাইমি নামে একটি ইরানি পতাকাবাহী জাহাজ অপহরণ করে জলদস্যুরা, সেটাই বোধহয় তাদের সবথেকে বড় ভুল ছিল। ভারতীয় নৌসেনার স্পোকসপারসন বিবেক মাদওয়াল জানাচ্ছেন, ইরানের পতাকাবাহী ওই ভেসেলের দ্বারা অপহরণের খবর পৌঁছয় ইন্ডিয়ান নেভির মার্কোস কমান্ডোদের কাছে। তখন যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা আরব সাগরে টহল দিচ্ছিল। জলদস্যুদের এই অপহরণের খবর পাওয়া মাত্রই ভারতীয় যুদ্ধজাহাজ অভিযানে নেমে পড়ে, অপারেশনে নেমে পড়ে। প্রথমে অপহৃত জাহাজটিকে আটকায় তারা, এরপর রুদ্ধশ্বাস লড়াইয়ের মাধ্যমে জলদস্যুদের আত্মসমর্পণ করতে বাধ্য করে ইন্ডিয়ান নেভি। সূত্রের খবর, দক্ষিণ আরব সাগরে কোচি উপকূল থেকে 850 নটিক্যাল মাইল দূরে ইন্ডিয়ান নেভির এই অপারেশনে ধরা পড়ে 11 জন সশস্ত্র জলদস্যু। এখানেই অপারেশনের শেষ নয়, এই অভিযানের কয়েক ঘন্টা আগে আরো একটা জাহাজ জলদস্যুরা অপহরণ করেছিল। এমভি ইমান, সেই জাহাজটিতে ছিল 17 জন নাবিক। এরপর আর এক মুহূর্ত দেরি না করে সেখানেও অভিযান চালায় আইএনএস সুমিত্রা। সফলভাবে উদ্ধার করা হয় অপহৃত জাহাজটিকে, উদ্ধার করে মার্কোস, অর্থাৎ আল নাইমির 19 জন পাক নাবিক এবং এমভি ইমানের 17 জন ক্রু মেম্বার, মোট 36 জনকে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করে মার্কোস। তবে ওই যে দেইমান পাকিস্তান, এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। অবশ্য জানানোর মুখ তাদের কতটা রয়েছে সেটা নিয়েও সন্দেহ রয়েছে। কিন্তু শুধুই কি মানবিকতার খাতিরে পাকিস্তানের নাগরিকদের বাঁচালো নাকি ইন্ডিয়ান নেভি? উত্তরটা স্পষ্ট করে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে এটা মাথায় রাখা জরুরি যে পাকিস্তান সন্ত্রাসবাদের আখড়া হলেও তারা ভারতের প্রতিবেশী। মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বা আইআইএম এ অনুষ্ঠিত একটি আলোচনা সভায় পাকিস্তানের কথা আলাদা উল্লেখ না করলেও প্রতিবেশীদের নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, প্রতিবেশীদের একে অন্যকে প্রয়োজন হয়, কারণ ভৌগোলিক অবস্থান বা ঐতিহাসিক তথ্যকে অস্বীকার করা যায় না। এরপর চীনের উদাহরণ টেনে এস জয়শঙ্কর বলেন, পড়শি দেশ হিসেবে প্রভাব বিস্তার করতে চাওয়াটাও স্বাভাবিক, তবে এটাও ঠিক যে তার জবাবে ভারতও সেরাটাই দেবে। তাহলে ঠিক এই কূটনীতি কি কাজে লাগানো হলো পাকিস্তানের নাবিকদের উদ্ধার কার্যে? কেউ কেউ কিন্তু তেমন সম্ভাবনা দেখলেও আপাতত অভিযান নিয়ে যে তথ্য পাওয়া গেছে তাতে আন্দাজ করা যাচ্ছে আল নাইমি ভেসেলে থাকা ব্যক্তিরা যে পাকিস্তানের নাগরিক সেই খবর ভারতের নৌসেনার কাছে ছিল না। যুক্তি হিসেবে বলা হচ্ছে ওই ভেসেলে উঠছিল ইরানের পতাকা। তবে মার্কোস যদি জানতো ওই ভেসেলে পাকিস্তানের নাগরিকরা রয়েছেন তাহলেও যে তারা এড়িয়ে যেত না এটা বলাই বাহুল্য। ভারত জানে বিপদের সময় পিছিয়ে না গিয়ে এগিয়ে এসে কিভাবে উপকার করতে হয়। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।